মাদ্রিদের ঐতিহাসিক স্টেডিয়ামে এক মনোরম দৃশ্য, রুডিগারের সিজদায় লুটানো দেখল পুরো বিশ্ব। প্রথম গোল করে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য, ডিফেন্সের সাথে সাথে রুডিগারের খোদা ভক্তিও অনন্য। একই দিনে চমক দেখিয়েছেন দুই ব্রাজিলিয়ান ইয়াং স্টার, দুজনেই প্রমাণ করলেন তারা মূল্য দিতে জানেন কোচের ভরসা। বিশ্বের অন্যতম জনপ্রিয় আর ঐতিহাসিক স্টেডিয়াম বার্নাবুতেই সিজদায় লুটালেন এক জার্মান ডিফেন্ডার। সাদা জার্সিতে প্রথম গোলে খোদার শুক্রিয়া তার। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতানো রুডিগার এবার আর চুক্তি নবায়ন করেননি। চুক্তি নবায়ন না করে ফ্রি ট্রান্সফারে রিয়ালের সঙ্গে 4 বছরের চুক্তি করেছেন ইংলিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ডিফেন্ডার। রুডিগার জানিয়েছিলেন মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলার পর গত এপ্রিলে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন তিনি। সংবাদ সম্মেলনে রুডিগার বলেছেন, গত সেপ্টেম্বরে আমার এজেন্টের সঙ্গে প্রথম যোগাযোগ করা হয়, পরের দফায় আমি আনচেলত্তির সঙ্গে কথা বলি, সেটা গত এপ্রিলে। তার সঙ্গে কথা বলাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, তখনই সিদ্ধান্ত নিই আমি এই ক্লাবে তার অধীনে খেলব। সবাই জানে মাদ্রিদে কোনো কিছুই নিশ্চিত নয়, নিজের জায়গার জন্য সবসময় লড়তে হয়, আমি তা করতে প্রস্তুত। শুধু মুখে এ কথা বলে থেমে নেই এই জার্মান তারকা, ডিফেন্ডার হয়েও নিজের পঞ্চম ম্যাচে কাল পেয়েছেন মাদ্রিদের হয়ে গোলের দেখা। আর তারপরেই সিজদায় লুটিয়েছেন তিনি। ম্যাচ শেষে নিজের ভেরিফাইড পেজে লিখেছিলেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সান্তিয়াগো বার্নাবুতে দলের সেরা স্ট্রাইকার কারিম বেনজেমাকে ছাড়িয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণ চালালেও উল্টো 35তম মিনিটে গোল হজম করে বসে আনচেলত্তির দল। মুরিকির গোলে এগিয়ে যায় সফরকারী দল। প্রথমার্ধের যোগ করার সময় ভালভার্দের গোলে সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে কোনো সুযোগই দেয়নি মাদ্রিদ, একে একে আদায় করে নেয় 3টি গোল। স্কোরশিটে 72 মিনিটে নাম ওঠান ভেনেসিয়াস, 89 মিনিটে রদ্রিগো ও অতিরিক্ত টাইমে গোল করেন রুডিগার। ফলে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 5 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে রিয়াল আছে টেবিলের শীর্ষে, 13 পয়েন্ট নিয়ে দুয়ে আছে 4 জয় ও 1 ড্র করা বার্সেলোনা। 14 তারিখ দিবাগত রাতে অর্থাৎ 15 তারিখ রাত 1টায় আরবি লিপেজিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমানের ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নরা। গতকালের ম্যাচে করিম বেনজেমাকে একাদশে না রাখলেও ইউসিএলের ম্যাচের শুরু থেকে দেখা যাবে মাদ্রিদের এই প্রাণ ভোমরাকে।